আজকে থেকে দেওয়াল লেখা শুরু করে দিলেন, কি কারণে? না আজকে থেকে না, আমাদের দেওয়াল লেখা ভীষণভাবে চলছে। উত্তরপাড়ার নির্বাচন কেন্দ্রে সর্বত্র আপনি দেখতে পাবেন গেলে যে দেওয়াল লেখা আমরা অনেক সেরে রেখেছি। একটা পরিবর্তনের হওয়া তো রয়েছে, তার সঙ্গে আগামী 7ই মার্চ রবিবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেডে সভা করতে আসছেন। সেই সভা নিয়ে মানে কর্মী সমর্থকদের মধ্যে দারুণ একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেই জন্যে আবার আর একটু বেগ পেয়েছে আর কি, এসব দেওয়াল লেখা প্রচার প্রচার বেগ পেয়েছে। সেইতে আমি সামিল হয়েছি, এরা রেগুলার করছে, আমি ওই কোথাও কোথাও গিয়ে একটু আর এদের উৎসাহ দিচ্ছি আর কি, এর আলাদা করে কিছু না। আপনাদের তো এখনও প্রার্থী ঘোষণা বা কোনো রাজনৈতিক দলই হয়নি, সেক্ষেত্রে সিম্বল দিয়ে অলরেডি আপনাকে যদি প্রার্থী করা হয় আপনি কি বল করবেন? না প্রার্থী তো হলে নিশ্চয়ই লড়াই করবো, সেটা এ নয়, কিন্তু প্রার্থী হওয়া আর প্রচার, প্রচার তো বিজেপি ভারতীয় জনতা পার্টি তো 2 বছর আগে থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে, প্রচার তো চলছে, প্রচার আর এ প্রার্থী পদ ঘোষণা দুটো আলাদা ব্যাপার। প্রার্থী পদ ঘোষণা হলেই ভোট হয়ে যাবে, তার কিছু ব্যাপার। আপনি কি হচ্ছেন কি মনে হচ্ছে? সেটা এটা বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো নয় যে কেউ মঞ্চে দাঁড়িয়ে বলে দিল এই প্রার্থী টার্থী, এটা ভাবে হয় না। কেন্দ্রীয় কমিটি আছে, রাজ্য কমিটি আছে, তারা বসে আমার মনে হয় কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। এতদিন তো আপনি তৃণমূল দলে ছিলেন, বিজেপিতে এলেন, এবার বিজেপির হয়ে প্রচারে না, যে কেমন সারা পাচ্ছি? ভীষণ, আমি একটু প্রথম দিকটা একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কিছু ওই ভাড়াটে লোকজন সব বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলো ফেকাচ্ছিলো এসব হচ্ছিলো তো, কিন্তু আমি জয়েন করার পরে যেদিনে আমি নুরজলা স্টেডিয়াম থেকে এসে কন্যাকুমারে ঢুকলাম, দেখলাম যে মানুষের উৎসাহ উদ্দীপনা সহানুভূতি বিরাট ব্যাপার, মানে আমি কল্পনা করতে পারি।